কি আমার মতে বুড়া দরকার যারা কোরআন বুঝে কোরআনের তাফসীর ব্যাখ্যা যারা করে হুজুরদের কাছে নিয়ে যান হুজুর এখানে কি বলছে হুজুরে পড়ে দেবে আপনার কালাজ্বর হইছে বা কঠিন একটা ব্যারাম হইছে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখছে চেক আপ করেছে করে টরে আপনাকে সাত রকমের কি দিছে এই ট্যাবলেট এত এমজি দিনে দুইটা এই ট্যাবলেট এত এমজি দিনে দুইটা এই ট্যাবলেট ক্যাপসুল এত এমজি দিনে একটা এটা সকালে এটা বিকালে এটা দুপুরে এইভাবে লিখে দিয়েছে এইবার আপনি এটাকে বাড়িতে এনে ভালো ডাক্তারের প্রেসক্রিপশন নাম করা ডাক্তারের প্রেসক্রিপশন এই ডাক্তার খুব ভালো প্রেসক্রিপশন প্রেসক্রিপশন কয়েকবার ভালো ভালো করে চুমা দিয়ে দিয়ে পকেটে ভরে থাকে আপনার অসুখ ভালো হয়ে যাবে ঠিক না করে কর আরে বেটা এটা একদিকে পড়ার জিনিস আরেকদিকে বুঝার জিনিস শুধু প্রেসক্রিপশন হিসাবে এইভাবে সালাম করলে চুমা দিলে তোর ব্যারাম ভালো হবে না ঠিক কিনা বলেন এটা আপনার জন্য আল্লাহ প্রেসক্রিপশন আমরা সবাই জাহান্নামের রোগী জাহান্নামের কয়েদি এই জাহান্নামের কয়েদ থেকে বিমার থেকে কিভাবে বাঁচব এই কোরআন আল্লাহ সেই ট্যাবলেট দিয়েছেন ঠিক কিনা বলে এখন আপনি যদি এই ট্যাবলেট এই প্রেসক্রিপশন পড়তে না পারেন তাইলে পড়তে পারা উচিত একবার পড়ার পরে বুঝে উচিত যদি না বুঝে যারা বুঝে তাদের কাছে গিয়ে বুঝে আসা উচিত এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি আপনাদের মধ্যে অসুবিধা হচ্ছে বলবেন ছেড়ে দেব আসুন আমি যে কথাটা বলে আমার বক্তব্য শেষ করব ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আমি এটাকে নাজিল করেছি বারবার পঠিত বারবার পড়ার জন্য সত্যিকারের কি মুসলমান বারবার পড়ে লক্ষ লক্ষ কোটি বার পড়ে আরবিয়া আরবি ভাষা কেন আরবি ভাষা নাজিল করেছি লাল লাখো যেমন যেন তোমাদের বুঝতে সুবিধা একটু আগে বলেছিলাম ওয়াতাইনা দাউদা দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম সুরিয়ানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছিলাম ইব্রানি হিব্রু ভাষায় ঈসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিল নাজিল করেছিলাম জাবুরের পরিভাষায় ইঞ্জিল সুরিয়ানি ভাষায় এখন জাবুর কিতাবের ভাষা সুরিয়ানি ভাষা এটা দুনিয়ার কোথাও নাই সুরিয়ানি ভাষা কেউ পড়েও না পড়ায়ও না জানেও না সুরিয়ানি ভাষার কোন অভিধান ডিকশনারি এটাও দুনিয়ার কোন লাইব্রেরিতে খুঁজে মুসা আলাইহিস সালামের তাওরাত তাওরাতের ভাষা হিব্রু হিব্রু এব্রানি হিব্রু ভাষা বর্তমান দুনিয়ার কোন মানুষ বলে না এমনকি ইসরায়েলের ইহুদিরাও বলে না তারাও জানে না তাইলে জাবুরের ভাষার মতো সুরিয়ানি ভাষার মতো তাওরাতের এব্রানি ভাষা এটাও হারিয়ে গেছে ডিড ল্যাঙ্গুয়েজ ডিড ল্যাঙ্গুয়েজ মৃত ভাষা হারিয়ে গেছে এইবার রয়েছে ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের উপরে ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায় ইঞ্জিল নাজিল হয়েছে আচ্ছা বলেন ঈসা আলাইহিস সালামের জামানায় ইঞ্জিলের কয়জন আবিষ্কার ছিল বলা লাগবে আজকের কথা বাদ দেন যে যুগে নবী ঈসার কাছে ইঞ্জিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের শাগরেদদের মধ্যে ইঞ্জিলের আবিষ্কার কয়জন ছিল একজন থাকলেও কিন্তু সেটা রেকর্ড থাকতো ঠিক না বেঠি মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের কয়জন হাফেজ ছিল একজনও না এরপরে আসেন ঈসা আলাইহিস সালামের জামানায় ইঞ্জিলের কয়জন হাফেজ ছিল একজনও না তাইলে ইঞ্জিলের ভাষা জাবুরের ভাষা তাওরাতের ভাষা এই তিন কিতাবের ভাষা দুনিয়ার কোন দেশে আজকে চালু নাই ভাষাগুলো হারিয়ে গেছে মরে গেছে কালের আবর্তনে মিশে গেছে বিলীন হয়ে গেছে
এরপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন আরবিয়ান কেন আরবিতে নাজিল করলেন দুনিয়ার প্রথম মানুষ আদম তার ভাষা ছিল আরবি জান্নাত থেকে তিনি আরবি নিয়ে এসেছিলেন নূহ আলাইহিস সালামের নৌকা যখন উত্তর ইরাকে জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল সেই নৌকায় যে কজন ঈমানদার ছিল তার মধ্যে দুইজন লোক আরবি ভাষার বিশারদ ছিলেন পণ্ডিত ছিলেন একজনের নাম ছিল জোরহম আরেকজনের নাম ছিল আরাব নূহ আলাইহিস সালামের জাহাজের বাসিন্দারা সেখানে মুক্তি পাওয়ার পরে এই দুইজন মানুষ জোরহম বর্তমান হেজাজ আরব জজিরা এখানে এসে জোরহম বসতি স্থাপন করেছিল আর আরাব যার নাম সে আরবের আরেক প্রান্তে বর্তমান ইয়ামান আর ওমান এই দুই দেশের মাঝে আরব সাগর ভারত মহাসাগরের মিলন মোহনায় লোহিত সাগরের মিলন মোহনায় এখানে বসতি স্থাপন করেছিল সেই নূহের দুই শিষ্য এরাবের নামে আরব দেশ আরব ভূখণ্ড আর জোরহম আরবের হেজাজ ইসমাইল আলাইহিস সালাম যেই মেয়ে বিয়ে করেছিলেন যেই গোত্রে গোত্রের নাম কি জোরহম জোরহম তাহলে বুঝা গেল আদম থেকে আজ পর্যন্ত ইতিহাসে দূর সুদূরে আরবি ভাষা দুনিয়া থেকে কোন যুগে হারিয়ে কিছু না কিছু মানুষ আরবি ভাষা জানত আর আরবি ভাষা এমন এক ভাষা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন তারা সোনার অক্ষরে লিখে রেখেছে আরবি ইজ দ্য ওল্ডেস্ট এন্ড রিচেস্ট এন্ড লেটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড আই রিপিট আলোচনা বোধহয় কঠিন হয়ে যাচ্ছে আই রিপিট আরবি আরবি ভাষা ইজ দ্য ওল্ডেস্ট ওল্ডেস্ট মানে কি সবচেয়ে পুরাতন রিচেস্ট সবচেয়ে সমৃদ্ধ ধনী আর ওল্ডেস্ট এন্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়ার সবচেয়ে পুরানো সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা সেই ভাষাটার নাম হলো আরবি যার জন্য কোরআন আরবি ভাষায় এসেছে দেখুন দেখুন তুমি তুমি আমি বললাম এখন এই তুমি যদি পুরুষ হও তাহলে তুমি এখানে স্ত্রীলিঙ্গ এটা লেখা লাগবে আমি যাকে তুমি বলতেছি সে নারী এখন স্ত্রী লেখা লাগবে ব্র্যাকেটে নাকি লাগবে না জোরে বলেন আর তুমি ইউ যদি পুরুষ হয় তাহলে ব্র্যাকেটে লেখা লাগবে পুং পুং পুলিঙ্গ লাগবে কি না আরবি ভাষার দিকে একটু দেখান ইংরেজি ভাষা ইউ ইউ তুমি এখন ইউ যদি নারী হয় তাহলে ফ্যাম ফ্যাম এফ এম ফ্যামিলি আর যদি ইউ এটা পুরুষ হয় তাহলে মেস মেস মানে কি মেসকুলিন মেসকুলিন কিন্তু আরবিতে দেখেন তুমি যদি মেল হোক তাহলে আনতে আনতে আর যদি পুরুষ হও আনতা তুমি যদি পুরুষ হও হুয়া আর তুমি যদি মহিলা হও হিয়া কি তোমরা যদি পুরুষ হও তাহলে আনতুন না আনতুন না আর যদি এক বছর আনতুম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন না আনা এরপর আসেন তোমা 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 এটা যদি আপনি বলতে চান পুরুষকে যদি বলেন তাহলে ব্র্যাকেটে লেখা লাগবে তোমাকে মানে পুরুষকে আমি বলতেছি আর যদি নারী হয় তাহলে তোমাকে দেখে স্ত্রীলিঙ্গ একজন মেয়েকে আমি বলতেছি এটা লেখা লাগবে ঠিক কিনা বলেন কিন্তু কোরআনের ভাষা দেখেন দেখেন তোমাকে যদি পুরুষ হয় তাহলে কা কা আর যদি তোমাকে যদি নারী হয় তাহলে কে আর তোমাদেরকে যদি পুরুষ হয় তাহলে কুন না কাকুমাকুম
কে কুমা কুন্না আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না ভাই কত বলবো আর এইভাবে বলতে গেলে অনেকে বুঝবেন না কিন্তু আমি বাস্তবধর্মী কথাগুলো বলতেছি কিন্তু আর ওই ভাষা একমাত্র ভাষা এক বিলাতের প্রবাসী সিলেটে সেই সিলেটে এসে জিন্দাবাজার রোডে ভাই বিশাল ডিপার্টমেন্টাল স্টোর একটা দিয়েছে দিয়ে সাইনবোর্ড একটা বানাইছে সাইনবোর্ডে একজন পুরুষ একজন মেয়ে লোক এটা ছবি লাগাইছে লাগাইয়া এখন ডিপার্টমেন্টাল স্টোরের নাম দেবে হি এন্ড শি এন্টারপ্রাইজ হি এন্ড শি এন্টারপ্রাইজ সাইনবোর্ড লাগানোর পরে এলাকার লোকজন দুইজন উদ্বোধন হবে এখন যখন এই শি এন্ড হি এন্টারপ্রাইজ এটা বাংলা কি হবে যত বড় বড় পণ্ডিত কেউ পারলো না এটা বাংলা কি হবে আমি কইতে পারি না হি এন্ড শি হ্যাঁ সিলেট এক গ্রামের লোক আছিল তোমরা যদি অনুমতি দাও আমি সিলেটি ভাষা খৈতাম ভারিয়াম খৈতাম কহি এনসি এন্টারপ্রাইজ যেটা বাংলাতে হেতে হেতি এন্টারপ্রাইজ হেতে হেতি আল্লাহু আকবার আল্লাহু আকবার আঞ্চলিক ভাষা কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে মক্কার আঞ্চলিক ভাষাটা একটু জগা খিচুড়ি ছিল আর নবী আগামী দিনে পুরা বিশ্বের নেতৃত্ব দেবে নবীর ভাষাটা মার্জিত আরবি হওয়া দরকার যার জন্য মক্কা থেকে নবীকে আল্লাহ তায়েফ নিয়ে গেছে তায়েফের ভাষাটা ছিল সেই যুগের সবচেয়ে মার্জিত আরবি ভাষা সেখান থেকে আল্লাহ নবীকে ট্রেন আপ করেছেন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো এখানেই এইভাবে বসে পড়ো জীবনের দ্বিতীয়বার এই সুযোগটা হয়তো পাবেন না আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলেছি নাকি নিজের এক কথা কইছি নিজের একটা কথা যদি আপনারা শুনে বুঝে থাকেন অনুধাবন করেন আর আজকে এখানে মাটিতে বসে ছাড়াও যদি একটু বসেন আর হাত তোলেন আল্লাহর কাছে পানা চান আল্লাহ বলে আপনার কবরে বিছানার ব্যবস্থা করবে না আমার কোরআনে মাহমেদে বসে পাশাত পানি লাগাইছে ফেরেশতারা তার কবরে বেহেশতের একটা পানার বিষয় আনা তাইলে মাটি লাগানোর আজকে সুযোগ যদি পারেন সুযোগ গ্রহণ করেন সবাই বসে পড়ুন যে যেখানে যেইভাবে আছেন বাম দিকে পেছনে দয়া করে একজন ভাইও দাঁড়িয়ে থাকবেন না তাহলে কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হয়ে যাবে আল্লাহ মুসাফ ধারা আমরা হাত তুলব আল্লাহ রহমত নাজিল করবে এই রহমত থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করেন আরেকটা কথা বলি বাংলাদেশের মানুষ বিভিন্ন কুল্লে হিজবি বিমা দাতাইহিম ফারেহুন কোরআনেরই কথা বিভিন্ন ধারায় আমরা বিভক্ত মনে করেন কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কেউ জাতীয় পার্টি করি কেউ জামাত করি যে যে পার্টি যে সংগঠন করেন করেন করার অধিকার আছে যে যে দল করেন কিন্তু দেশের ব্যাপারে কোনো দলও নাই দলাদলিও নাই দেশের ব্যাপারে আমরা সব এক দল আমাদের সবার একটাই ব্রত হব্য লগ্নে মিনালি ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ সুতরাং দেশের স্বার্থের ব্যাপারে কোনো দল নাই এই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা কথা আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে এখন এই গেছে এটা উল্টা এটা দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় উল্টাটা হয়ে গেছে কিন্তু এটা হলে চলবে না আমাদের বুঝতে হবে এই দেশটা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানচিত্র ভূখণ্ড এই দেশের জাতীয় পতাকা এগুলো সব আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের রক্তে রঞ্জিত কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন নবী আমাদেরকে এটাই শিখিয়েছেন এবং এই বাংলাদেশের উপরে যদি কোনো বিভ্রাট কোন দুর্যোগ নামে সত্যিকার মুসলমানরা কিন্তু আগে রক্ত দেবে কারণ নবী তাদেরকে শিখিয়েছেন দেশ প্রেম ইমানের অঙ্গ সবাই আত্মায়াতের কায়দায় বসুন দুই তিন মিনিটে মোনাজাত শেষ আপনারা কেউ কি আমার উপরে রাগ করেছেন আমি যে